এখন একটা বদ্ধমূল একটা ধারণার সৃষ্টি হয়েছে যে পরিচালক সমিতিতে যতগুলি মেম্বার গ্রহণ করা হয় সেটাও মানে ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের মহাসচিব তার ক্ষমতা বলে করে, কাউকে সদস্য পদ থেকে বাদ দিলে সেটাও মনে হয় মহাসচিব তার ক্ষমতা বলেই করে, কিন্তু আসলে না। আমি হচ্ছি একমাত্র সংবিধান বলে ক্ষমতার অধিকারী, সংবিধান ওইখানে বলছে আমি পরিচালক সমিতির একজন মুখপাত্র, আমার দ্বারা বাকি যে 16 জন প্রেসিডেন্ট বাদ দিয়ে 15 জন, 15 জনের সিদ্ধান্তটাকে এক্সিকিউট করাইয়া আমার সমস্ত সদস্যকে জানিয়ে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। কাউকে কোনো নোটিশ, কাউকে কোনো পত্র সার্ভ করার দায়িত্ব আমার উপর ন্যস্ত, আমার সিগনেচারে যাবে। আমাদের সংবিধানকে ক্লিয়ার করা আছে যে একটা মহাসচিব সমিতির জন্য কী কী করবেন, তার কর্মটা কী কী। এখন আমাদের অনেকের, এখন এটা আমাদের অনেক সাংবাদিক ভাইদেরও ধারণাটা কতটুকু আমি সেটা জানি না, তাদের ধারণা যে আমি মহাসচিব হিসাবে মনে হয় ব্যক্তিগত ক্ষমতা বলেই আমি এইগুলি করছি, আসলে কোনোটাই আমার কোনো ক্ষমতা নেই। আমাকে যা করতে বলা হবে মিটিংয়ে আমি মহাসচিব হিসাবে এইটা করে আমাকে সাইন পর্যন্ত আমার ক্ষমতা। আমাদের এখানে টোটালটি ডেমোক্রেটিক ওয়েতে করা হয়, এখানে একক মালিকানাধীন কোনো সমিতিটা না, এখানে 17 জনের কমিটি, 17 জনের কমিটিতে মেজরিটি পার্সন যে ডিসিশনটা দেবে সেই ডিসিশনটা এক্সিকিউট করাটি হচ্ছে মহাসচিবের দায়িত্ব এবং কর্ম, আদার্স কিছুই না। এখন এই বাপ্পারাজের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বাপ্পারাজের কিন্তু একটা এ ধরনের, উনি বলতে এক আর আগেও বলছে, যেমন সাকিবের ব্যাপারটাও তার কিছু লোকজন বলছে এটা আমি নিজের থেকে করছি, আমাকে শিডিউল দেয় নাই, আসলে কিন্তু না, পরবর্তীতে দেখা গেছে এটা পুরোটাই হচ্ছে আমি একাও না, আমার আরও যে 12টা সমিতি আছে সবার সম্মিলিত সিদ্ধান্তটাই, যেহেতু আমি পরিচালক সমিতির মহাসচিব, আমার সমিতি বাকি অ্যাসোসিয়েশনগুলিকে লিডিংয়ে রেখে, আমার আমার অ্যাসোসিয়েশনকে লিডিংয়ে রেখে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে, সেহেতু সেই সমিতির মহাসচিব হিসাবে আমি এই নোটিশগুলি সার্ভ করি। এইখানে এটা হচ্ছে একটা ভুল ধারণা। এই ব্যাপারে আমার বক্তব্য হলো সংবিধান অনুযায়ী সমিতি চলে, সংবিধানে সমিতি মুখপাত্র হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া আছে আমি এই দায়িত্বটুকুই পালন করি, আমার সাথে ব্যক্তিগতভাবে কারো কোনো হিংসাও নাই, শত্রুতাও নাই। আমিও একজন ডিরেক্টর, অন্য যে ফিল্ম যারা তৈরি করে তারাও ডিরেক্টর, তাদের যতটুকু ক্ষমতা আছে পরিচালক সমিতিতে আমারও ততটুকু ক্ষমতা। এর মধ্যে এক্সটা হলো আমি নির্বাচন করেছি, তাদেরই বুট এর মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি, তারাই আমাকে যে দায়িত্বটা দিয়েছে আমি এই দায়িত্বটা পালন করছি। হ্যাঁ, সময় আমি আগের কথায় আসি, আগের কথা যে অনলাইন যেটা আমাদের কাছে, তো এখন অনলাইন হোক ওইটা কিন্তু কালের কণ্ঠ পত্রিকায় আমাদের কাছে কিন্তু কাটিংটা আছে, কাটিংটা পাওয়ার পরে আমাদের তরফ থেকে ঠিক আছে যদি সে বলে থাকে, এটা আমি বলছি না, আমাদের কাছে আমরা তো আর বক্তৃতাটা বা বিবৃতিটা আমি দিইনি, ওইখানে পরিচালকরা কাজের কাজ কিছুই করছে না, লেখা আছে বাপ্পার আছে, আমাকে প্রটেক্ট করতে হবে না যে না আমি করি নাই, আমার তো না করলে সেটা আমার বলতে, আমি যদি নিশ্চুপ থাকি অর্থাৎ আমি যদি কোনো প্রতিবাদই না করি তাহলে আমি যে আপনি যেটা শুনেছেন সেইটাই কারেক্ট নাকি, তো এইটাই তো হয়। কিন্তু তারপরও পরিচালক সমিতি আরেকটা জিনিস যেটা আমি বলি, পরিচালক সমিতি ওইখানে যেই ওটা উল্লেখ আছে আপনি যদি না করে থাকেন এটার ব্যাখ্যাটা দিয়ে দিলেই হবে, আমাদের পরিচালক সমিতি তো আর বলছে না যে তুমি এটা অবশ্যই বলছো, আমাদের এখানে পরিচালক সমিতিকে তাকে বলা হচ্ছে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে এরকম একটা বক্তব্য দিয়েছেন এবং এইটার সংযুক্ত করা হয়েছে কপিটাও, আমরা তো আর বদির বলতাম যে শুনে অমুক, ওই কপিটা সংযুক্ত করেছে তার ছবি দিয়ে যে নিউজ করছে কত তারিখে নিউজ কোন পত্রিকা করেছে টোটালটা দিয়েই তাকে চিঠিটা পাঠানো হয়েছে এবং আপনাকে বলছে যে 7 দিনের মধ্যে আপনি এটার ব্যাখ্যা প্রদান করবেন। তো যেহেতু গত 14 তারিখে এটা সার্ভ করা হয়েছে, আমাদের পরিচালক সমিতিরই একজন প্রতিনিধি গিয়ে তার বাসায় গিয়ে এটা দিয়ে আসছে, আমাদের কাছে একটা রিসিপ্ট কপি আছে। আর আমাকে কালকে কে জানি বলছে যে উত্তর, আমরা কোনো উত্তর পাইনি, আমরা আজকে তো আমাদের মিটিং ছিল আজকে 17 তারিখ, যেহেতু 14 তারিখে চিঠিটা সার্ভ করা হয়েছে 7 দিন সময় দেওয়া হয়েছে তার মানে 21 তারিখ পর্যন্ত এটার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত নেই, 21 তারিখের মধ্যে যদি বাপ্পারাজ সাহেব এটার উত্তর দেন তাহলে ও মিটিং করে আমাদেরকে
আলোচনার সাপেক্ষে কি করবে পরবর্তী সিদ্ধান্ত মিটিং থেকেই বলে দেওয়া হবে। চিঠি দিলেও মিটিংয়ে সিদ্ধান্ত হবে, চিঠি না দিলেও সিদ্ধান্ত হবে, তখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু ডিসিশনটা হবে। চিঠি দিলে হয়তো চিঠি নিয়ে আলাপ আলোচনা করে তখন আছে না সন্তোষজনক মনে করছে, তখন আর এটা নিয়ে আর কিছু হবে না। এখন এটা যদি ফ্যামিলিগত ব্যাপারে আসে তাহলে তো ফ্যামিলিগত ব্যাপারে কিন্তু অনেক কিছুই হয়, তাই না? ফ্যামিলিগত ব্যাপারে এখন রাজ্জাক ভাইয়ের ছেলে, তার হিসাব করেই কিন্তু বাপ্পা কিন্তু উইদাউট ইন্টারভিউতেই কিন্তু পরিচালক সমিতির মেম্বারশিপ পেয়েছে। আর বাকি যেই কথাটা এখানে আসছে যে আমার ভাইকে, আপনার ভাইকে তো আর ইচ্ছাকৃতভাবেই করা হয়নি, আপনার ভাই যে বক্তব্যটা দিয়েছে সেটা কতটুকু সংবিধান সঙ্গত হয়েছে না সংবিধান বিরোধী হয়েছে বা সংবিধানকে ভায়োলেট করেছে কিনা, ওই সংবিধানটা উল্টা আর দেখলেই তো হবে। এখন আমাদের তো মানে এখানে তো প্রমাণ তো পত্রিকা, এটা অনলাইন কালের কণ্ঠতা তো অনলাইনেও যে নিউজগুলি আসে পরের দিন প্রিন্টিংয়েও কিন্তু সেই নিউজই আসে, আমরা কিন্তু ওই জায়গা থেকেই ওটা কালেক্ট করছি পরের দিন প্রিন্টিংয়ে। তো এখন এটা কতটুকু এখন সে বল যদি বলে যে আমি বলি নাই, তাহলে তো আমরাই এই রকমই তো বলা যে আমি বলি না। এটার একটা আমাদের এখান থেকে ফোনেও বলা হয়েছিল যে তুমি যদি না বলে থাকো তাহলে এটার একটা প্রতিবাদ তুমি দিয়ে দাও যে আমি এইরকম বক্তব্য দিই নাই, পত্রিকারা একটু অন্যভাবে ছাপিয়ে এটাকে ওই পর্যায়ে নিয়ে গেছে। তা আপনি যদি সেইটা আজকে অনেক দিন হয়েছে, প্রায় 10-14-15 দিন হয়ে গেছে, 14-15 দিনের মধ্যেও যদি আপনি ওই বক্তব্যটা খণ্ডন না করেন তাহলে অবভিয়াসলি পরিচালক সমিতি তো আর এই 17 জন দিয়েই পরিচালক সমিতি না, 368 জন মেম্বার, 368 জন মেম্বারের মধ্যে অনেকেই, যেমন যে কালকেও একজন আমাকে ফোন করে আমি বলছি ভাই এইটু বলি অনেকেই তো অনেক লেখে ফেসবুকে, ওই যে লেখছে যে আমি ছবি পরিচালনা করবই, কোনো সমিতির দ্বারস্থ না হলে কি আমার ছবি পরিচালনা বন্ধ থাকবে, এইগুলি তো সমঝোতার কথা না। আমি যদি একটা কথা বলি আর যদি না বলি, বলার পর যদি এটার ব্যাপারে কিছু হয় ঠিক আছে, আর যদি না বলার পর কিছু হয় তাহলে আমাকে তো বলতে হবে যে আমি এই কথাটা বলি নাই, আর যারা বলছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আমি তো বলি নাই আপনারা কেন, এই দুইটার একটা তো বলে আপনাকে তো আপনি যে ভালো বা আপনি এরকম বক্তব্য দেন এটা আপনাকে প্রুফ করতে হবে না, এবং প্রুফটা করলেই তো আর পরিচালকদেরকে আমরা বলতে পারি যে না বাপ্পারা যেই কথা বলেন। এখানে আমি একা বদিউল আলম খোকন বা মুশফিকুর রহমান গুলজার এই দুইজনকে দিয়ে এত পরিচালনা, পরিচালক সমিতি 368 জন মেম্বার আছে, 368 জন মেম্বারই এটা দিয়ে দুঃখ প্রকাশ করছে যে আমরা একটা কমিটি নির্বাচিত করে দিই তাহলে ওই কমিটি ওইখানে বসে কি করে, উনি যখন লিখছে যে কার্যকরী পরিষদের সবাই কি হয় সেটা আমি জানি, সেখানে কাজের কাজ কিছুই হয় না, তাহলে আমাদের ওই যে এক্সিকিউটিভ কমিটির 17 জন তাহলে এই মিটিংটা কি করে, ওই মিটিংটা তাহলে তো গুরুত্বহীন হয়ে গেল না, একেবারে গুরুত্বহীন, তাহলে এখানে কোনো সদস্যের কল্যাণার্থে কিছু করা হয় না, হয় সেখানে গল্প গুজব করা হয়, না হলে আড্ডা মারা হয়, না হলে কারো বিরুদ্ধে বিরুদ্ধাচার করা হয়, একটা কিছু তার কথাটা তো এইটা তো কোনো দিন একটা কমিটিকে নিয়ে একটা সদস্য এটা বলতে পারে না, এটারই তো একটা ব্যাখ্যা আমরা দিচ্ছি। এখানে আর কিছু না, এখানে যদি তার ভাইকে, এখন তার ভাই যদি অন্যায় করে সে অন্যায়ের বিচার করা যাবে না রাজ্জাক সাহেবের ছেলে বলে, এটা তো আর হবে না। আর আমি আজকে প্রেসিডেন্টের ছেলে বলে আমার সব অন্যায় মাফ হয়ে যাবে, আর একটা গরিব লোকের সন্তান সে কোনো অন্যায় করলো না তাকে আমি জেলখানায় ভরে রাখবো তার বিরুদ্ধে কিছু বলবো না, এটা কি কোনো দিন গণতান্ত্রিক রীতিনীতিতে আছে? গণতান্ত্রিক রীতিতে সবাই সমান, হ্যাঁ আপনি যতটুকু উচ্চ অবস্থান করছেন আমি আপনাকে ততটুকু, আপনাকে আমরা তাই করছি, রাজ্জাক সাহেব আমাদের পরিচালক সমিতির উপদেষ্টা পরিষদের একজন সম্মানিত সদস্য, উনি আমাদের সম্মানিত আজীবন সদস্য, তাহলে আমরা তো তার ছেলে হিসাবে বাপ্পাকে কখনো অন্য দৃষ্টিতেই দেখছি যে রাজ্জাক ভাইয়ের ছেলে এরকম, এখন রাজ্জাক ভাইয়ের ছেলে বলে বাপ্পা যা মন চাইবে তাই করবে সেটা তো পরিচালক সমিতির সংবিধান এলাও করে না, পরিচালক সমিতির সংবিধানকে পুঙ্খানুপুঙ্খ আমরা মান্য করব সেই শপথ নিয়েই কিন্তু কমিটি নির্বাচিত হয়েছে, এবং কমিটির শপথও কিন্তু এটা আছে যে আমরা সংবিধান বহির্ভূত কোনো কর্ম করিব না, সংবিধানকে সর্বোচ্চ সম্মান রক্ষা করব, আমরা তো কারোর সাথে বিরোধ চাই না,
আমাদের কথাটা আমরা একটা সন্তোষজনক সমাধান চাই। সাকিবের ব্যাপারে কি সন্তোষজনক সমাধান হয়েছে? না। সাকিব আয়েশা যখন সরি বলছে আমাদের কাছে, বলছে দুঃখিত, আমরা কি সেটা নিয়ে কি আরও সামনে বাড়ছিলাম? বাড়ি নেই, ওইখানেই তো এটা শেষ। আমরা চাই আমরা সবাই এক পরিবারের সদস্য। সদস্যদের মধ্যে হয়তো ভুল বোঝা হতে পারে, ভুল বুঝতে পারে, ভুল বলতে পারে, এটা আপনাকে তো বললেই হবে যে ভাই এটা বলতে গিয়ে আমারও তো অসতর্কতা অবলম্বন হয়ে এটা বলে গেছি, এই জন্য আমি দুঃখিত বা এই। এখন আপনি যদি বলেন যে না আমি যেটা বলছি এটি কারেক্ট, বাপ্পাও অনেক, এগুলি বাপ্পার কথা কিনা বা বাপ্পার কমেন্ট কিনা এটা আমি জানি না, বাপ্পা বলছে আমি কখনো ক্ষমা প্রার্থনা করব না, এই ব্যাপারে আমি কোনো ব্যাখ্যাও দেব না, তাহলে এটার তো কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না। এখন আজকে আমি এখানে আছি বলে আমি আজকে হচ্ছে সংবিধানের কথা বলি, এইখানে যদি বাপ্পারাজ থাকতো, আজকে যদি আমি বাপ্পারাজের জায়গায় এই কথাগুলি বলতাম, বাপ্পারাজ তখন কী করতো? এইটাই বাপ্পারাজের কাছে আমার কথা। আমি বদিউল আলম খোকন না, পরিচালক সমিতির মহাসচিব হিসাবে এইটাই যে বাপ্পারাজের সাথে কাছে আমার প্রশ্ন, যে আজকে আমার জায়গায় যদি বাপ্পারাজ যদি পরিচালক সমিতির মহাসচিব হতেন, আমি বাপ্পার এই বক্তব্যটা পত্রিকায় দিতাম, তখন বাপ্পারাজ কী করতেন? আমি একজন মনে করেন খুব অনেকগুলি ছবি বানাইছি, অনেকগুলি ছবি শুটকে, আমার জন্য কি অন্য দৃষ্টিতে উনি দেখতেন? না, পরিচালক সমিতির মহাসচিব হিসেবে পরিচালক সমিতির যে সংবিধান আছে সেই সংবিধানের আলোকে আমার যা কর্তব্য আমাকে সেই কর্তব্য করতে বলতেন, এটি আমার তার কাছে প্রশ্ন। আমাদের কিন্তু কারোর সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, পরিচালক সমিতির সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে সমিতিটা পরিচালনা করতে চাই। তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছে, তাদের যে আশা আকাঙ্ক্ষা এটার প্রতিফলন ঘটানোই আমাদের এই 17 জনের কমিটির উদ্দেশ্য। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই, পরিচালক সমিতি সবার জন্য, পরিচালক সমিতি সবার কল্যাণার্থে কাজ করবে, এখানে ব্যক্তি স্বার্থ কোনো দিনই জায়গা পায় না এবং ভবিষ্যতেও পাবে না।